সুন্দর সুন্দর কথা, সুন্দর কথা, কিন্তু তোমার গান্ডার মধ্যে একটা ইঙ্গিত পাইছি কি, এক মাগে, এক মাগে বলে শীত যায় না। যে এক মাগে যদি শীত না যায় তাহলে আমার কি বুঝাইছে, আরো শীত আইব। এক মাগে শীত যায় না, শীত আরো আইব। এবারে শীত যদি আরো আইয়ে তো কম্বল আছে একটা, আরেকটা কি নাম, এরপরে কি শীতের সাথে শীতের জবাব দিতে পারতাম না? তো বাজান রে আমার জাগাটা তুরা, আমি আদেম কই, আমি উপরে থাকে উপরে উজুর ফিরে উপরে যদি তুতু ফেলি সেটা কোথায় পড়বে, আমার বুকেই সেই তুতুটা পড়বে, কাজে আমি তো সেটা পারতেছি না। তো যাক, যেহেতু বাউল গায়ক হয়ে গেছো, বাউল শিল্পী হয়ে গেছো, তুমি হবিলকে এক বাক্যে চিনে শিল্পীরা সারা দেশের মানুষ, এখন তোমার ভুলটা যদি বালুর কমা সমতুল্য হয় এটা কিন্তু পাহাড়ের সমতুল্য হইয়া দাঁড়াবে। কাজে কথা কওয়ার সময় একটু চিন্তা করে কথা কইও। বাউল যুক্তি দিতে জানে, বাউল উক্তি দিতে জানে, কথার পিছনে কথা কাটতে জানে, কিন্তু কিছু কিছু জিনিস আছে এটার মধ্যে কোনো যুক্তি নাই। যেমন আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে এটা কখন লাগতো না, না এটার মধ্যে যুক্তি আছে, এরকম না থাকলে নাও থাকতে পারে, এরকম এরকম কোন যাইব। খালি এই কথাটা যদি খালি কেউ কয় যে নাও তো থাকতারে, তাহলে ফইলাই তার দিয়ে আইবাই না আসমানটা, যে এই আসমানটা তোর কোন বাসে বানাইছে, এটা কি মানুষের পক্ষে সম্ভব? আর এক একটা তারা যে উঠে বৈজ্ঞানিক মতে এক একটা তারা হইল এই পৃথিবী থেকে 17 লক্ষ গুণ বড়, সুবহানাল্লাহ। এক একটা তারা যদি 17 লক্ষ গুণ বড় হয় পৃথিবী থেকে, তাহলে আকাশের মধ্যে যেদিন ভালো রাত্র হয় তারা কি লাগাত উঠে, তাহলে আল্লাহ সৃষ্টি হয়েছে কত বড় এটা কি কেউ বলতে পারবে? কাজেই এটার মধ্যে যুক্তি দিলে চলবে না। ও সালাম সরকারের বাকি ছটপট করে, এই সালাম সরকার যার বাকি ছটপট করে তার লয়ে কি গান গাওয়া যাবো, এত ফাঁকির ছটপট আর নিশ্চিন্তাই বাঁচে না। তবে আমাদের যেটা ছটপট করে এটা এই ছটপটটা করে না যে আজ রেলবাড়ি তাই হচ্ছে আয়াতারে সেহারা ছবি দেখা যাচ্ছে নিব গা, এইটার যে ছটপটটা এইটা আমার করে না, কেরে আমি তো এটা ডেট পাইছি না যে আমার কবে নিব গা, এর লাগে এইরকম ছটপট করে না। কিন্তু পিঞ্জিরার ভিতরে যে কোনো পাখিরে তুমি যে ভাবেই খাওয়াও আর যত আদরেই করো, সে যেহেতু জানে যে আমি এই বেড়ানার বাইরে আর বাহির হইতে পারবো না, কাজেই সে ছটপট করবে। এইটাই পাখির বন্দি পাখির ধর্ম এইটা, কাজেই তোমার পাখিটা ছটপট করবে। এটা আমারটা না, শুধু পৃথিবীর সব মানুষ সমস্ত জ্ঞানের কাছে মানুষ জিতছে, কিন্তু একটা জ্ঞানের কাছে হাইরে গেছে, কোথায়? পৃথিবীর যত বড় জ্ঞানী মনে করো, যখনই বুঝছে যে আমি থাকতাম না, যখনই চিন্তাটা করে গেছে যে আমি নিজেও একদিন থাকবো না, এই সময় দার্শনিক কও, জ্ঞানী কও, গুণী কও, আউলিয়া কও, দরবেশ কও, বেহেরেই কি হয়েছে, ভিতরে একটা মায়ের পড়ে গেছে সাথে সাথে যে আমি নিজে একদিন থাকবো না। মানুষ কি করে, মানুষ মরলে পরে তারে কবর খুঁজতে মাটি দেয়, মাটি দিয়ে আয়াই গরুর গুস্ত দেখাইতেছে, একবার চিন্তা করে না এই সিফাটার মধ্যে আমারও শোন লাগবো, যেমনে শুয়েছে এই লোকটা এইবার আমারই শোয়াইব, আমি কার লাগে কি করি, কি এই চিন্তা যদি মানুষ করত তাহলে মারামারি কাটাকাটি ঝগড়া ফসাদ হইতো, এহেন চি জাগা লইয়া মাটা রইল, এহেন চি জাগা লইয়া
এই গাছের লাউয়ের ডুগা কেড়ে এই গাছও গেল, এই তালে এবার সুলা সুলা চুলি লাগে কয় আমার গাছের ডুগা কেটে ফেলছো, কয় কয় না আমার আমার ইয়া গাছের ডুগাটা তোমার গড়ের সালো গেছে, এটা আমার ডাকাছি, এই তালে এক খাইতে লাগিয়া মারলা রয়ে। একবার চিন্তা করে না যে সিফাটার মধ্যে আমারও শুইতে হবে, আমারও ওইবার শোয়ায় রাখবো, আর যেতে হবে কিভাবে, খালি হাতে, এমন কোনো ধন নাই যে আপনি কামাই করছেন আর এই ধনটা আপনি সঙ্গে লইয়া যাবেন। আপনার সঙ্গে কি যাবে, কর্মফল, আপনার সঙ্গে যাবে আপনার কর্মফল। সারাদিন কয়টা মিশা হতা কই লাইন, কয়টা মিশা হতা করে কয়জনের ঘর কাজে লাগাই লাইন, কয়জনের জীবন নষ্ট করছই, এই কর্মফল আপনার সঙ্গে যাবে সেই দিন বুঝবেন, সেই দিন বুঝবেন একটা সেকেন্ডের কত দাম। এই দুনিয়ার সমস্ত সময় যদি এক করা হয় সেই কবরের এক মিনিটের সমতুল্যও না, কত হাজার হাজার কোটি কোটি বছর যে থাকবে। এই একটা কথা তো নগদ, আপনার বাপ যে মারা গেছে দুই বছর হয়েছে বা তিন বছর হয়েছে পাঁচ বছর হয়েছে, কয়দিন যে আপনার বাবার কবরে বসে যে আপনি কান্দেন, একদিনও না। দেখা যায় ইত্যি দাইলে একদিন যাইতে পারে, তা আপনি যেহেতু আপনার বাবার কবর কবরের কানি যাই না, আপনার কবরও যে আপনার ছেলেরা যাইবে এটা কি করে বিশ্বাস করেন, কেউ কারো না। এই দুনিয়াটা মিশায় একটা ফুতুল গেলা, মিছায় একটা ফুতুল গেলা। আমার পাখিটা ছটফট করে ঠিকই, কিন্তু এই পাখিটারে আমি একটু বস করছি, এই পাখিটায় আমি যখন গান করি আমার গান শুনে, এটা আমার গান শুনে দেখে একটু শান্ত পায়, এর জন্য আমি বাউল গান করতে পারি। তোমার উত্তরটা দিয়ে দিলাম।